সে আল্লাহ ডেকে বললেন, গোলাম তিনি ও জৈতুনি ও তুরে সিনি নওয়াদাল বলদিল আমিন। তিন ফলের কসম, তিন ফল, এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না, এটা স্বাস্থ্যকর একটা খাবার। বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে, আরব দেশের তিন খুব সুস্বাদু, এজন্য আল্লাহ বলেছেন ওয়াত তিন, চিল্লায় বলেন কি পড়েছেন? সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন, কসম যখনই আল্লাহ কেটেছেন তখনই আল্লাহ ওয়াও ব্যবহার করেছেন। এটাকে বলে, এই যে এটা কিন্তু তাফসিরের আসল কথা মনে রাখেন, ওয়াও আল কসামিয়া, এটার বলে কসম কাটার ওয়াও। যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন তত জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছেন? চিল্লায় বলেন, আমরা অবাক হয়ে গেলে আমরা বলি ওয়াও, এই ওয়াও না, আমরা ওয়াও বলি না, অবাক করা জিনিস দেখলে কি বলে ছেলে পেলে? ওয়াও, এই ওয়াও নয়। তিন ফল, ডুমুর ফলের কসম কেটেছেন, কারণ এই ফলের অনেক উপকারিতা আছে, এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল। কালো ডুমুর হয়, সাদা ডুমুর হয়, এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয়, এই ডায়াবেটিক্স আল্লাহ ভালো করে দিবে। কি খাবেন? ডুমুর ফল খাবেন। অনেক নারীদের ইররেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসি, এই ডুমুর ফলের সেদ্ধ করা পানি যদি খায় তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে। তিন ফলের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, বিশ্বনবীর জন্মস্থান মাক্কাতুল মুকাররমার কসম। চারটা জিনিসের কসম কেটেছে কে? কয়টা জিনিসের? চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন, ওই কথাটার গুরুত্ব বেশি না কম? لقد خلقنا الإنسان في أحسن تقويم. সবাই পড়েন, لقد خلقنا الإنسان في أحسن تقويم, নিশ্চয় আমি মানুষের চেহারাটারে আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ, কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, রাতে রাধা।